আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে বানিয়েছি চিকেন ঝাল কষা। রেসিপিটা অনেক বেশি ইয়াম্মি, চলুন দেখাচ্ছি আমি কিভাবে বানিয়েছি। আমি একটা মুরগি কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি এক পিস লেবু স্কুইজ করে দিয়ে দিব, লবণ স্বাদ মতো, দিয়ে দিব আদা রসুন পেস্ট এক চা চামচ। তারপরে আমি অ্যাড করব হলুদের গুঁড়া হাফ চা চামচ, দিব মরিচের গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ, ধনিয়া গুঁড়াও দিয়ে দিব হাফ চা চামচ, তারপরে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, আর অ্যাড করব গরম মশলা গুঁড়া হাফ চা চামচ। পেঁয়াজ বাটা 1/3 কাপ। তারপরে আমি অ্যাড করব, এখন সবগুলোকে আমি মিক্স করে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আমি একটা প্যানে 4 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি, এটা রান্নার জন্য তেলটা একটু বেশি লাগে। আর সব কাঁচা মশলা দিয়ে দিলাম, জিরা, দারচিনি, এলাচি, গোলমরিচ, লং আর 2টা শুকনো মরিচকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে 2-1 মিনিট এটাকে এখন ভেজে নেব। এখন দিয়ে দিব আমি 2টা রসুন কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। তারপরে দিয়ে দিব 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি, দিয়ে এটাকে কিছুক্ষণ আমি নেড়ে বাদামি রং করে নেব। গুলো বাদামি রং হয়ে এসেছে, এখন এই অবস্থাতে আমি দিয়ে দিব ম্যারিনেট করা চিকেনগুলো। চুলার আঁচটা আমার এখনও হাই হিটেই আছে, হাই হিটে এটাকে আমি 10 মিনিট রান্না করে নেব। দেখুন 10 মিনিট রান্না করার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ টমেটো পেস্ট। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিব, দিয়ে এটাকে 10 মিনিটের মতো রান্না করব। মাঝখানে 2-1 বার আমি এটাকে শুধু নেড়ে দিয়েছি। দশ মিনিটের মতো এটাকে রান্না করে নিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ পানি। সাত-আটটা কাঁচামরিচ, আর দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ, দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব যত পর্যন্ত পানিটা টেনে না আসে। পানি টেনে গেছে, আমার এটা রেডি হয়ে গেছে। মাঝখানে আমি লবণটাও চেক করে নিয়েছি, চুলাটা আমি এখন অফ করে দিব। আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন চিকেন ঝাল কষা। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।